যে নবীর মেয়েকে বিবাহের কথা আল্লাহ নবী বলেন আলী লজ্জা করো না আলী তোমার নসিব খুশ নসিব তুমি দুনিয়ার জমিনে এমন একটা মেয়েকে বিবি হিসাবে পাবে দুনিয়ার ছেলেরা একটা মেয়েকে বিবি হিসাবে পেয়েছে একটা মেয়েকে বিবি হিসাবে পাবে আল্লাহ দয়াময় তোমার নসিবটা এত বড় নসিব করেছেন তুমি যে মেয়েকে বিবাহ করবে ওই মেয়েটা জান্নাতি মহিলাদের সরদারিনী আল্লাহ দয়াময় তোমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী স্বামী হওয়ার মতো সুযোগ দিচ্ছে জোরে বলুন আলী হুজুর মাথা হাট করে দাঁড়িয়ে আল্লাহ নবী বলছেন আলী তোমার কপাল ভালো তো বিবাহ করবে আমি তো তোমার হাতে তুলে দেবো দেনমোহর আছে না নেই বিবাহে তো দেনমোহর দেবে পয়সা করি আছে আলী হুজুরের চোখ থেকে পানি ঝরছে গরিব মানুষ কেন কোন আলী আল্লাহ রসুল যেদিন মক্কা জমিন থেকে হিজরত করে আসবেন সেই দিন আল্লাহ রসুলের সেই ঘরে বিছানায় রসুলুল্লাহ চাদরটা চাপা দিয়ে আলী হুজুরকে শুয়ে রেখে এসেছিলেন কারণ আল্লাহ নবীকে মক্কার মানুষেরা বিশ্বাস করত কিছু মানুষ বিশ্বাস করত আল্লাহ রসুলের কাছে আমানত রাখতো হুজুর এটা আপনি রেখে দেন আল্লাহর নবী রাতের বেলা চলে যাবেন কাউকে না জানি আল্লাহর হুকুমে সকালবেলা উঠে যাদের আমানত ছিল তারা বলবে এতদিন মোহাম্মদ রসুলুল্লাহকে আলামিন বলেছি বিশ্বাস করতাম তিনি আমাদের সম্পদগুলো না বুঝে দিয়ে পালিয়ে গেছে বলবে না বলবে না আলী আমি রসুলুল্লাহ আমার চরিত্র উপরে আঙুল কেউ তুলতে পারিনি অতএব এইগুলো তোমার কাছে হিসেব রেখে যাচ্ছি সকালে উঠে এগুলো বুঝে দিও কি রেখে গেলেন রসুলুল্লাহ বিছানা চাদর মুড়ে রেখে চলে গেলেন ওই আলী আল্লাহ রসুল চলে গেলেন মদিনায় আলী হুজুর কিছুদিন পরে সব কিছু ছেড়ে মদিনায় চলে গেলেন আল্লাহর নবীকে বলছেন হুজুর আমি গরিব মানুষ আমার কিচ্ছু নেই দেন মহৎ দেবো টাকা পয়সা নেই আল্লাহ নবী বলছেন অর্থ নেই তো কি হয়েছে সম্পদ কি কিছু নেই এখন সেনারা বুলেট প্রুফ পরে সেই জামানায় একটা লোহার পোশাক পরতো বডিতে দেহবর্ম বলা হয় আল্লাহর নবীকে বলছেন হুজুর আমার দেহবর্মটা আমার সম্বল আল্লাহর নবী বলেন আলী ওই দেহবর্মটা বিক্রি করে পয়সা রেডি করো একটা শিক্ষা এখানে আছে এখন দেন মহরটা নগদে হবে না বাকিতে হবে ছেলের বাপ কি বলে শুধু বলে 10,000 কম হোক আর মেয়ের বাপ শুধু বলে 10,000 বেশি হোক এটা বলে যাচ্ছি আপনাদের এই বেলডাঙ্গার জমিনে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে হাক্কানি আলিমরা আছে আছে না নেই আমাদের 24 পরগনার কিছু মানুষকে জিজ্ঞেস করি যে আপনি মাওলানা পাশ করেছিলেন কোথার থেকে বলে বেলডাঙ্গা মাদ্রাসা থেকে আমার ফুপু শ্বশুর জামাইবাবু তিনিও মাওলানা পাশ করেছিলেন এই বেলডাঙ্গা থেকে আমি বললাম যখন বিবাহের পর পরিচয় হলো জামাইবাবু আপনি মাওলানা ফারেক হলেন কোথার থেকে বললো মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে বেলডাঙ্গার নাম আছে না নেই মেয়ের বিবাহ দেবেন হাক্কানি আলেম যারা দাওরা হাদিসের শিক্ষক শিক্ষক মানে শিক্ষা দেন যারা মুফাসসির মুহাদ্দিস আছেন যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাবেন হুজুর আমার জামাই যে কাজ হতে যাচ্ছে তার এই রোজগার এই ইনকাম আমার মেয়েকে বিবাহ দেবো এই পরিবেশের ভিতরে কত টাকা হলে আমার শরিয়াত অনুযায়ী ঠিক হবে তারা নিশ্চয় একটা তার বিচক্ষণার ভিতর থেকে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে একটা সঠিক ফায়সালা দেবে কথা ঠিক না ভুল যেই ছেলের বাপ বারবার বলে যে একটু 10,000 কম হোক যখন বেশি বলে বৌমা আমাদের হয় পরে দেখে নেব আল্লাহ রসুল বলতে পারতেন আমার আলী জামাই গরিব পয়সা নেই যতক্ষণ বিবাহ হয়ে যাক পরে পয়সা হলে দিয়ে দিও আল্লাহর নবী এটাই বলে গেছেন আলী দেন মহর নগদে দিতে হবে পয়সা যদি না থাকে সম্পদ কি আছে হুজুর দেহবর্মটাকে বিক্রি করে রেডি করো দেন মহরটা দিতে হবে নগদে বোঝা গেল এটা হলো শরিয়াত ও সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহর নবী বিবাহ দিলেন আলী হুজুরকে আল্লাহ নবীর ধনী ধনী সাহাবীরা প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ নবীর মেয়েকে বৌমা করে নিয়ে যাবেন কেননা আল্লাহ নবীকে সবাই ভালোবাসতেন সাহাবীরা কলিজা দিয়ে ভালোবাসতেন আল্লাহ নবীর সঙ্গে সকলের সুসম্পর্ক ছিল তথাপিও কিছু সাহাবী এই আশা করেছিলেন আল্লাহ নবীর সঙ্গে যদি পারিবারিক সূত্রের সম্পর্ক হয় নসিবটা আরও খুশনসিব হবে তাই তো নাকি সাহাবা হুজুরদের আল্লাহ নবী ভালোবাসতেন কি বাসতেন না সাহাবা হুজুর আল্লাহর নবীকে ভালোবাসতেন সম্পর্ক নবী আর উম্মত সাহাবি কিন্তু যদি পারিবারিক সূত্রে সম্পর্ক হয় ভালো হবে না খারাপ হবে তাই চেয়েছিলেন যে আল্লাহর নবীর সঙ্গে যেটা পারিবারিক সূত্রে সম্পর্ক করতে পারি নসিব মনে করব হুজুর আপনার মেয়েকে বাসন মেজে রান্না করে খেতে আপনার বাড়িতে কাজ করার মানুষ আছে শুধু আরামে শান্তিতে থাকবে কিছু কাজ করতে দেবো না আল্লাহর নবী রাজি হয়নি কার হাতে তুলল আলী হুজুরকে গরিব মানুষ এতটা গরিব আল্লাহর নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত জাতাটা নিজে হাতে পেশাই করতেন পানিটা কুয়া থেকে নিজে হাতে তুলতেন হাতের চামড়াগুলো ফোসকা পড়ে যেত আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে কানতেন আব্বাজান আপনার কাছে কত মানুষ
আপনি যুদ্ধে বন্দী হওয়া কত মানুষকে আপনি তাদের কাছে কাজের জন্য দেন, সাহাবীদের মাঝে ভাগ করে দেন, আমার কাছে কাজের মানুষ দেন না। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ফাতেমা কেঁদো না মা, চোখের পানি মোছো, স্বামীর ঘরে কষ্টে যদি খুশি মনে কাজ করো ওটাও আল্লাহর দরবারে ইবাদাতের মধ্যে গণ্য হয়। জোরে বলো, তোমার কষ্ট হলে এশার নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবে, আল্লাহ সকালবেলা উঠে দেখবে তোমার মনের কষ্টটাকে দূর করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন! কিন্তু মদিনার কিছু সাহাবীদের মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক, এত ধনীর বাড়ি থেকে রসুলুল্লাহর দরবারে প্রস্তাব আসলে এত ভালো ভালো ছেলে আল্লাহর নবী আলীকে কেন দিলেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? আল্লাহর নবী 1 তারিখে বসে আছেন সাহাবীদের নিয়ে, আল্লাহর নবী সাহাবীদের ভিতরে এই কথোপকথনে তাদের কথাটা বোঝে। আল্লাহ নবী বললেন, বাবারা আমার ফাতেমাকে বিবাহ দিলাম, আমি যদি মনে করতাম মদিনা জমিনের সব থেকে ধনীর বাড়ি তুলে দিতে পারতাম। ও আমার সাহাবীরা, আমি আলীকে কেন জামাই করেছি? আলীর মতো একটা ছেলেকে আমি দয়ার নবীর জামাই হিসাবে পেয়ে আমি নিজেকে বড় গর্বিত মনে করি। জোরে বলুন, আমি আলীর চেহারা দেখিনি, আলীর অর্থ দেখিনি, আলীর দুনিয়া জমিনের সম্পদ দেখিনি, আমি আলীর ভিতরে খোদা ভীরুতা রসুলুল্লাহর আল্লাহর ভালোবাসা দেখেছি। ও বাবা সাহাবীরা, কোন আলী তোমরা কি জানো? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়ে প্রথমে দিন প্রচার করেছিলেন 3 বছর গোপনে গোপনে। আল্লাহ নবী বলছেন, মক্কা জমিনে 3 বছর গোপন ইসলাম প্রচারের প্রেক্ষাপটে মক্কার সব থেকে ছোট বালক সর্বপ্রথম নূরের নবীর হাতে ছোঁয়া পেয়েছিল। সর্বপ্রথম আমি নবীর হাতে সব থেকে ছোট বালক হাত দিয়ে যে কলেমা পড়েছিল ওই ছোট বালকটা অন্য কেউ নয়, ওই ছেলেটা হলো আমার জামাই আলী। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি আলীর চেহারা দেখিনি, আলীর সম্পদ দেখিনি, আলীর অর্থ দেখিনি, আলীর ভিতরে খোদা ভীরুতা আল্লাহর রসুলের মহব্বত দেখেছি। আমার আলীর উপরে আমার আল্লাহ তোটা খুশি, আল্লাহ খুশি হয়ে আমার জামাই আলীকে একটা দরজা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ও আলিয়ুন বাবুহা, আল্লাহ আমি নবীকে জ্ঞানের শহর করেছেন আর ওই জ্ঞানের দরওয়াজাটা আমার জামাই আলীকে দান করেছে। আল্লাহ নবী জানতেন আমি ধনীর বাড়ি দিলে ফাতেমা সুখে থাকবে, কিন্তু আমার জামাইটা যদি আল্লাহওয়ালা বেশি হয়, খোদা ভীরুতা বেশি হয়, ওই জামাইয়ের সন্তানটা হবে জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখেছিলেন দিনদারি! কি পরিবেশ পাল্টে গেছে! আগে শ্বশুররা, ছেলের বাবারা, চাচারা, গার্জেন পক্ষ, মুরব্বীরা দেখতে যেত সম্পর্ক, তাই তো? এখন আমার এলাকায় দেখছি, আপনার এলাকায় দেখছি, কিছু ভাবি আর চাচি বাড়ির ভিতরে মোড়ল বেশি। হ্যাঁ, বলছে আমার মেয়ে এসি দেবো, ফ্রিজ দেবো, খাট দেবো, শোকেস দেবো, আলনা দেবো, গাড়ি দেবো, সব দেখো, তোমার ভাই দেখুক, বাবা দেখুক। ভাবিটা বলছে আমি আমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেবো জামাইটাকে আমি একবার দেখবো। তা দেখতে যাচ্ছে জামাইকে লিপস্টিক পরে, ঠোঁট পালিশ পরে, শাড়ি পরেছে মশারি, এরকম কিছু মা আছে, এইরকম কিছু হায়া লজ্জা কম, সাবালক ছেলের সামনে মা বসে থাকে ভুঁড়ি বার করে, কষ্ট নেবেন না, সামনাসামনি বলা মানুষ আমি। ভালো করে ভাব নিয়ে যাচ্ছে যে মেয়েকে বিবাহ দেবে কেমন ছেলের সঙ্গে, যাচ্ছে যে মাটা, ওই মাটা কিভাবে যাচ্ছে, দায়ুষ সেজে যাচ্ছে, মাটা গিয়ে দেখছে যে আমার জামাইটা যেন যদি ছেঁড়া প্যান পরে থাকে বাইক যে দেবো জামাইয়ের পিছনে যেন ঘাড়ে হাত দিয়ে বসা যায় মাঝে মাঝে, মানে যেমন হাঁড়িয়া তেমন সরা খুঁজ দেখেছে, বুঝতে পারেননি। বলে ও আমার জামাই সোনার জামাই, জামাই পছন্দ করেছে, বিয়ের দিন দেখা যাচ্ছে জামাইয়ের কানে একটা দুল রয়েছে, কি গো এ তো মেয়েদের কাজ, কানে দুল কেন? আমার যুবক ভাইয়ের আছে কেউ হাতে লাল সুতো বেঁধেছে, আছে নাকি? আছে, লাল সুতো বাঁধা মানুষ আছে এর ভিতরে, আছে নাকি? এর ভিতরে নেই, আমার হাত তোলাবো না, দরকার নেই, এর ভিতরে নেই, আমার মনে হচ্ছে এর ভিতরে নেই। একটা ছেলে তার হাতে 4টে আঙুলে 5টা আংটি, আমার ঘরের শাশুড়িরা জামাই পছন্দ করেছে 4টে আঙুলে 5টা আংটি। আমি একটাকে ধরে বলি, কোচে দিকায় এই 4টে আঙুলে 5টা আংটি কেন? বলে এইটা দুটো একটা খুলে ফেল, বলছে হুজুর এটা লক্ষ্মী পাথর। এশার নামাজের পরে যিনি বায়ান রাখছিলেন খুব যোগ্য কেতাবি আলেম, আমি একটা সময় কোরআন থেকে আয়াত তুলে তুলে তফসির করতাম, কিন্তু আমি এই দীর্ঘদিন এই মাঘ মাসের মধ্যে আমার 40টা দাওয়াত আছে, আমি সমাজের সঙ্গে মিশে মিশে দেখেছি আমার সামনে যাদেরকে পাই
আমার সমালোচনা কিছু হাক্কানি আলেম করতে পারে, কি তাদের জন্য তো আমি ওয়াজ করতে আসিনি। সামনে যাদের পাই এরা খুব আপনজন, কাছের মানুষ, সব সাদা মাটা মানুষ। এদেরকে একটা ঘটনা দিয়ে বোঝালে না হৃদয়ে একটা দাগ কাটে। নিশ্চয়ই এর থেকে কোরআনের কথার অনেক দাম বেশি, কিন্তু আমি যে কথাগুলো বলছি বাস্তবকে রেখে, শরীয়তের কথাগুলো বাস্তবকে সামনে রেখেই বলছি, কথা ঠিক না ভুল? আমি যদি একটানে 50টা আয়াত তুলে তুলে বলি বলতে পারো, অসম্ভব না, কিন্তু আমি বাস্তবকে টাচ দিয়ে আমি আপন ভেবে সাদা মাটা নিজের ভাষায় কিছু বোঝাতে চাই। আমার ভাষা বুঝতে পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, ভাষা বুঝতে পাচ্ছেন আমার কথা? আমি এই একটা আয়াত তুলে যে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারবর্গকে বাঁচাও। তা আমরা নিজেরা যদি ভালো না হতে পারি, আমাদের বাচ্চাদেরকে কীভাবে ভালো পথে আনবো? বাপ নামাজি না, নামাজ জানে না, বাচ্চাকে নামাজ শেখাবে কোথার থেকে? মা নামাজি না, মা পর্দা না, সিনা না, মায়ের ভিতরে এডুকেশন নেই, ওই বাচ্চাকে মা ভালো করে মানুষ করবে কোথার থেকে? আমার ভাষা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি তো শেষের পথে যাচ্ছি, বেশি রাত করবো না, ঠান্ডার সময়, আমার পরে একজন অতিথি মেহমান আছেন, আমি বলবো ইনশাল্লাহ, আমি এক্ষুনি শেষ করছি না, মা ফাতেমার কথা বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমার কথাটা ধরেছি আমি লাইনটা, বাবা মা কবরে যাওয়া পর্যন্ত আমি তো ব্যাখ্যা শেষ করিনি, 14-15 বছর পর্যন্ত ব্যাখ্যা দিয়েছি, তাই তো? যে কী ভুল করছি, আমি আমার বিষয়ভিত্তিক আলোচনা সমাপ্ত করি ইনশাল্লাহ। আমার পরে একজন আছেন, তিনিও আশা করে এসেছেন, তিনি বিএড করা মানুষ, খুব উচ্চ শিক্ষিত মানুষ, যোগ্য আলেম, তার মুখ থেকে কিছু শুনে যাবেন আশা করেছেন তো, তাই তো নাকি? তাহলে আমি যদি একাই আপনাদের অতিষ্ঠ করে দেই, অনেক ঠান্ডায় বসিয়ে রাখি, আপনাদের কষ্ট হবে। আমি খেয়াল আছে ওদিকে, সব দিকটা বোঝা থাক, ভালোবাসা থাক, আবার ইনশাল্লাহ কোনোদিন দেখা হবে। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছিলাম, আমার ঘরের কিছু শাশুড়ি আছে জামাই পছন্দ করেছে, ওই জামাইটা কলেমা জানে কিনা সন্দেহ আছে। আমার ঘরের কিছু শাশুড়িরা গিয়ে জামাই পছন্দ করেছে, ওই জামাইটা গোসল জানে কিনা সন্দেহ আছে, ওই জামাইটা উজু করতে জানে কিনা সন্দেহ আছে। কি জামাই পছন্দ করলেন আর কেমন ছেলের হাতে মেয়েটা তুলে দিলেন, এখন সমাজে দেখি ছেলের পক্ষ এসে মেয়েকে জিজ্ঞেস করে, মা তুমি কোরআন জানো? জিজ্ঞেস করে না, আমি শিখিয়ে দিচ্ছি, আগে গিয়ে জিজ্ঞেস করবেন ছেলের, যাকে জামাই করবেন, বাবা তুমি কোরআন জানো? যদি বল না, বল হটাও, গলা লম্বা করে বলে যে আপনার মেয়ে কোরআন জানে, আপনি জিজ্ঞেস করছেন আপনার ছেলেটাকে কোরআনের তালিম দিয়েছেন? নিজের ছেলেকে শিক্ষা দিতে জানি, পরের মেয়ের খোঁজ দিতে চাচ্ছে কোরআন জানে কিনা, এটা আপনারও একটা ভুল। আপনি লোকের খোঁজ দিতে চাচ্ছেন, নিজেরটাও শিক্ষা দেন, কথা ঠিক না ভুল? উভয়ে কোরআন শিক্ষা অত্যন্ত জরুরি। কোরআন পাক ছাড়া নামাজ তো হয় না, কমসে কম 5টা সুরা অবশ্যই মুখস্থ থাকা জরুরি। সুরা ফাতেহা, 4 রাকাত সুন্নত, নামাজ পড়লে 4টে সুরা লাগে, কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন যে ছেলেটা কথা বলছিল হাতে 4টে আঙুলে 5টা আংটি, একটা বলছে লক্ষ্মী পাথর। এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, গণতন্ত্রের দেশ, এই পশ্চিম বাংলা হলো সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলা ভ্রাতৃত্বের বাংলা, হিন্দু মুসলিম মিলেমিশে আছি থাকব, তারা দুর্গা পুজো করলে আমাদের কষ্ট হবে না, আমরা ঈদের নামাজ পড়লে তাদেরও কষ্ট হবে না। তবে রাম, সীতা, রাবণ, লক্ষ্মণ হিন্দু ভাইদের দেবতা, একজন মুসলিম ঘরের ছেলে সে কখনো বলতে পারে না পাথর কেটা লক্ষ্মী পাথর, বলা যাবে? অনেক অপদার্থ বাবা মা আছে, এডুকেশনের অভাব, বলে কি আমার বৌমাটা লক্ষ্মী, কি বলে আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে, আমার ছেলেটা লক্ষণ ভালো, এটা বলা যাবে না। বলুন, আপনার ছেলেটা আসার পরে আল্লাহ বরকত দিয়েছে, আপনার মেয়েটা ঘরে আসার পরে, মেয়েটা দুনিয়ায় আপনি মেয়ের বাবা হওয়ার পর থেকে আল্লাহ সংসারের উন্নতিতে, কেন মেয়ে হলো ঘরের বরকত, রাসূলুল্লাহ বলেছেন, বলে আমার মেয়ে খুব লক্ষ্মী মেয়ে, মেয়েটা আমার ঘরের লক্ষ্মী, বলা যাবে না? কে কে বলে কি বলে না? এ কথাগুলো বলা এক পর্যায়ে সেরে। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার নিজের মেয়েকে বিবাহ দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ নবী দুনিয়ার সুখের বাড়ি তুলে দিতে পারতেন, কিন্তু জামাইটা দেখেছিলেন দিনদার জামাই। আল্লাহ নবীর কলিজার টুকুরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা কি শিক্ষা পেয়েছিলেন বাবা মার কাছ থেকে। স্বামীর বাড়ি গিয়ে নামাজ কাজা করতেন না, বেপর্দায় চলতেন না, ইমাম হাসান হোসাইন হলো, বাচ্চা দুটাকে লালন পালন করা, সংসারের কাজ করা, পেরেশানিতে থাকতেন, এসার নামাজ কোনোদিন বাচ্চা দুটাকে ঘুম পাড়িয়ে দিয়ে দাঁড়াতেন, আল্লাহ নবীর কলিজার টুকরি তাহাজ্জুদের নামাজটাও পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাপ্ত করব, আমার বাস্তব ব্যাখ্যা একটু বাকি আছে। আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এন্তেকালের রাতে নিজের গোসলটা নিজে করলেন,
এশার নামাজ আদায় করলেন, ইমাম হাসান হোসেনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন, স্বামীর জন্য অপেক্ষা করছেন, আল্লাহ নবীর জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু নামাজ পড়তে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে, এশার নামাজ পড়ে ঘরে আসলেন, সালাম দিলেন, দরজা খুলে দিলেন, হযরত ফাতেমা স্বামীর হাতটা ধরে ডুকরে কেঁদে ফেললেন, মেয়েদের মনে দুঃখ হলে কানতে পারে কি পারে না, স্বামীকে হাত ধরে ঘরে নিয়ে গেলেন, আল্লাহ নবীর জামাতা ও ইমাম হাসান, ইমাম হোসাইনের আব্বা, আজকে আপনার কাছে আমার তিনটে দাবি, ফাতেমা কেন কাঁদো, প্রত্যেক দিন আসি এমনি করে তো কাঁদো না, স্বামীর কাছে চাওয়া পাওয়া থাকতে পারে, কি দাবি ফাতেমা বলো, আল্লাহ নবীর জামাই ও ইমাম হাসান হোসাইনের আব্বা, আমি ফাতেমা হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, তো আপনার কাছে আমার প্রথম দাবি, আমি ফাতেমা আল্লাহ নবীর মেয়ে হলেও আপনার স্ত্রী, আমার আব্বা বলেছেন স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর প্রতি যদি স্বামী অসন্তুষ্ট থাকে তার নাজাত পাওয়া কঠিন হবে, আপনার হয়তো খেদমত ঠিক মতো করতে পারি না, আমি নবীর মেয়ে হলে আপনার স্ত্রী, প্রথম দাবি আল্লাহ রাস্তে মাফ করে দেন, দ্বিতীয় দাবি আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আপনার প্রয়োজন হলে বিবাহ করবেন, আমার হাসান হোসেনকে যেন কষ্ট দেবেন না, তৃতীয় দাবি হলো আমি ফাতেমার এন্তেকালের পরে আমার লাশটাকে আপনি দাফনের ব্যবস্থা করবেন, দিনের বেলা করবেন না, বেশি মানুষকে খবর দেবেন না, এই তিনটে দাবি করলেন কেন, একটু ব্যাখ্যার প্রয়োজন আছে না নেই, প্রথম বললেন কি খেদমত করতে পারিনি, আমাদের স্বামী স্ত্রী খেদমত নেই কিন্তু ঝগড়া আছে, মারামারি আছে, শুধু ঝগড়া হয় না এখন আবার মাঝে মাঝে মারামারি হয়, একটা মারলে উল্টে আর একটা মারে, খেদমত কাকে বলে, আমার মায়েরা ভুলে গেছে, স্বামী পরখা রৌদ্রে পরিশ্রম করে ঘরে এসে যদি বলে এক গ্লাস পানি দাও, ওই পানিটা যদি দাও ওটা হুকুম পালন হবে, খেদমত হবে না, মাঝে মাঝে পানি দেয়, এক গ্লাস পানি দাও, পানির গ্লাসে ঠুকে বসিয়ে দেয়, এলাও খাও, যে বল পানি কই, দিলাম তো টেবিলে দেখতে পাওনি, ভালো মনে দিল না কালো মনে দিল আল্লাহ জানে কি জানে না, খেদমতকেই বলে, স্বামীর প্রয়োজনীয়তা অনুভব করে না বলাতে করার নাম খেদমত, এসে পানি চাইনি সালাম দিয়ে মস্তকে হেসে একটু পানিটা সামনে ধরেন, পানি পান করেন, মনটা ভরে যাবে না, জামা রেখে গেছে, স্বামী বলিনি পরিষ্কার করো, খুশি মনে পরিষ্কার করো, আমার জামা কই এলেন, জামা পরিষ্কার করছে আর মনে মনে এরকম করছে, গালা আমার বাবা কোথায় বিয়ে দিল, এটা পরিষ্কার করো ওটা করো, অন্য জায়গায় বিয়ে হলে সুখী হতো, বলে না কিছু মা আছে, স্বামীর খেদমতটা বুঝিনি, স্বামী সারাদিন পরিশ্রম করে কিসের জন্য, বিবি বাচ্চার মুখে একটু হাত তুলে দেওয়ার জন্য, কথা ঠিক না ভুল, কোনো স্বামীর কি এই রকম মনে হয় যে আমি বেঁচে থাকি আমার বউ বাচ্চাগুলো মরে যাক, সবসময় মনে হয় যে আল্লাহ কাকে কখন ডাকবেন, কারোর কোনো সময় নির্ধারণ কেউ বলতে পারবে না, চলে যায় অনেক আগে বিবিরা, তবে সবাই জানে যে আমার বিবি বাচ্চা যদি সুখে থাকে আমি চলে গেলে তারা যেন সুখে থাকে, এরকমও স্বামী আছে, পরিশ্রম করে গার ঘাম মরিনি, রাস্তার ধারে একটা ভালো ওন্না ঝোলানো ছিল, মনে মনে করলো তেমন কিছু দিতে পারিনি, এই ওন্নাটা নিয়ে যাই আমার বাড়ির আমার ওয়াইফের খুব সুন্দর মানাবে, মন খুশি হয়েছে, মনটা চেয়েছে কষ্টের পয়সা দিয়ে, খুশি মনে আবেগ ভরে নেছে, আমার ওয়াইফকে দেবো খুব খুশি হবে, যেই দিয়ে চাইলে অন্যর তোমার জন্য নিয়েছি, মন কোল যে শুককে আসছে যত দেখে মানে কোল যে শুকনো হয়ে আসছে ভাবিটার, এই এনেছ বলছে ক টাকা লেছে, স্বামী যে এনেছে খুশি করে, স্বামীর যে দেখতে ভালো লেগেছে এটাই ভুলে গেছে, টান মেরে ফেলে দেয়, তোমার পছন্দ আমার পছন্দ হয় না, আমার কাছে পয়সা দেবে আমি গিয়ে কিনে আনবো, বলে না আছে, স্বামীর খেদমত ভুলে গেছি, নবীর কলিজার টুকরি বলেছিলেন আল্লাহ নবীর জামাই ইমাম হাসান হোসেনের আব্বা খেদমত করতে হয়তো ঠিক মতো পারিনি, আমাকে ক্ষমা করে দেন, আমার মায়েদের বলবো, আমার কিছু বাবা আছে এরকম, তারা কষ্ট করে কোনোদিন বিবি বাচ্চা গোস্ত খাবে আশা করিনি, কিন্তু গোস্তটা কিনে খুশি মনে বাড়ি আনে, ওই গোস্তটা কিনে এনে মনে কষ্ট হয় না আনন্দ হয়, যাক আজকে আমার বাচ্চার বুকে বিবিদের মুখে আটটু গোস্ত তুলে দিতে পেরেছি, মনে খুশি হয় না, সারাদিনের কষ্টটা ওই খাবানোর ভিতরে একটা আনন্দ পায়, সব কষ্ট মুছে যায়, কিন্তু সেই ভালোবাসাটা কিছু মা আছে বোঝে না, কিছু ভাবি আছে বোঝে না, আল্লাহ তাদের বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা, আর একটা ব্যাখ্যান প্রয়োজন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার জানাজার নামাজ রাতে কেন করতে বলেছিলেন, অল্প সংখ্যক মানুষকে দিয়ে কেন মেটাতে বলেছিলেন,
আমাদের এলাকায় মাইয়্যিত হয়ে গেলে বাড়ির পরিবারের মানুষের আশা থাকে জানাজা একটু বেশি মানুষ হোক। মাঝে মাঝে বলে ওই মহল্লার গ্রামে মসজিদে একটু হেঁকে দাও, বেশি মানুষ হলে পরিবারের মানুষের মনটা খুশি হয়। কিন্তু আল্লাহ নবীর কালিজার টুকুরি হযরত ফাতেমা যখন হায়াতে, হযরত আলী হুজুর যখন হায়াতে, আল্লাহ নবী তো অনেক সাহাবারা হায়াতে ছিলেন, তাদেরও মনের আশা থাকতে পারে। আল্লাহ নবী ঘোষণা করেছেন ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী, এমন একজন নবীর কালিজার টুকুরির জানাজায় হাজির হব। কিন্তু ফাতেমা বলছেন বেশি মানুষকে খবর দেবেন না। আলী হুজুর কেঁদে ফেললেন, ফাতেমা সব সহ্য করতে পারি, তোমার মরণের কথাটা সহ্য করতে পারি না, কেন তুমি রাতের বেলা দাফনের কথা বলছো? চোখ থেকে পানি ঝরে আল্লাহ নবী জামাতাঙ্গ, আমি আল্লাহকে বড় ভয় করি, আমার আব্বা পর্দার তালিম দিয়েছেন। আল্লাহ কোরআন পাকে বললেন, অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেহায়াপনা হয়ে উলাঙ্গপনা হয়ে চলাফেরা করো না, পর্দাটাকে আমার আল্লাহ ফরজ করেছেন কি করেননি? আল্লাহ নবীর কলিজার টুকরি বলেছিলেন, আমি এতটা পর্দা করেছি দুনিয়ার মানুষ ভালো করে জানে না, নবীর বেটি লম্বা না খাটো। আমার ভয় হয় আমার জানাজা যদি দিনের বেলা হয়, বহু মানুষের সমাগম হয়, আমার লাশের প্রতি যদি কারুর নজর যায়, আমার লাশটা দেখে যদি কেউ অনুভব করে নবীর বেটি কেমন ছিল, আমার পর্দার খেলাপ হবে। কি চিন্তা দেখেছেন? আবার দেখবেন পুরুষ মানুষ এতেকালের পরে খাটিয়া এমনি ঘাড়ে নিয়ে যায়, উপরে পর্দা অনেক জায়গায় দেয় না, কিন্তু যখন কোনো মহিলা মাইয়েতা হয়ে যায় তখন তার লাশটাকে নিয়ে যাওয়ার সময় খাটিয়ার উপরে একটা পর্দা থাকে না? থাকে না। এটা জানতে হবে, কিছু কিছু পরিবেশে এতেকালের পরে না মানুষ লাইন দিয়ে দেখায়, বেঁচে থাকা অবস্থা যাদের সঙ্গে কথা বলা যায় ছিল তারাই মাত্র দেখবে, মরে যাওয়ার পরেও পর্দা, বেঁচে থাকার পরেও পর্দা। তিনি এটাই বলেছিলেন, মরণের পরে আমার পর্দার যেন খেলাপ না হয়, রাতের বেলা অল্প মানুষকে খবর দিয়ে সেরে দেবেন। কতটা আল্লাহর ভয় ছিল! এমনি জান্নাতি মহিলাদের সর্দারিনী না। আজ আমাদের মা কিছু ভাবি আছে এলাকার মধ্যে বিখ্যাত, অমুকের ওই ভাবিকে চিনি, বলে আমি একলা চিনি, সবাই চেনে। পর্দা বেশি বলেছেন না কম বলেছেন? কিছু কিছু বাড়িয়ে দেখবেন মারা মোড়ল বেশি, স্বামী স্ত্রী বসে থাকে, ভাই আর হয় বসে থাকে, বাইরের থেকে কেউ আসলে ভাই দুটো করলে কথা বলে, ভাবি চারটে কথা বলে, মানে বোঝা যায় এই বাড়ির ভাইয়ের থেকে ভাবি মোড়ল বেশি। যে ভাবিতে ভাবিরা মোড়ল বেশি, শান্তি বেশি না অশান্তি বেশি? এটা আপনারা ভালো জানেন। যাই হোক, এটা বোঝাতে চাইছিলাম যে নবী আমার পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন, শিক্ষক হয়ে একটা জামাই পছন্দ করেছিলেন, পয়সা দেখে না দিনদারি দেখে। আমাদের জামাইগুলোর ভিতরে কলেমার শিক্ষা নেই, উজু জানে না, গোসল জানে না, মেয়েরাও জানে না। আমি 13-14 বছর পর্যন্ত বাস্তব বলেছি, তাই তো? আর 14-15 বছর সমাপ্ত করব। আর একজন বিজ্ঞ আলেম আছেন, যোগ্য মানুষ আছেন, তারও কিছু বলার সুযোগ দিতে হবে। যা সম্মানিত উপস্থিতি, এটাই বোঝাতে চাইছি, মেয়ে আর ছেলের 14-15 বছর বয়স হলে যৌবন জীবনে পদার্পণ করে কি করে না? এখন ওই মেয়েটা ছেলেটা ঘুমালে যদি স্বপ্নদোষ হয়, বলুন তো দেখি, স্বপ্নদোষ হলে শরীর তো অপবিত্র হয়, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা, ছোট নাপাকি আর বড় নাপাকি, এমন কিছু নাপাকি আছে শরীরের উপরে গোসল ফরজ হয়ে যায়। এখন ফরজ গোসলের পদ্ধতি, তরিকা, নিয়ম শরিয়াতে আছে না নেই? তিনটে ফরজ, এই তিনটে ফরজের যদি একটা ছুটে যায়, জমিদার ঘরের মেয়ে ঠান্ডার সময় হিটারের গরম পানি গোসলখানায় পানির ফোয়ারায় যদি 7 ঘন্টা মাথায় পানি দেয়, শরীর পাক হবে গোসলের ফরজ ছেড়ে দিয়ে? পুকুরে গিয়ে 70টা ডুব দিলে শরীর পাক হবে? মাত্র তিনটে ফরজ, এটা আগে জানতে হবে। নাকের নরম গোস্তে পানি পৌঁছানো, প্রথমে কুল্লি করা, নাকের দ্বিতীয় নাকের নরম গোস্তে পানি পৌঁছানো, তৃতীয় হলো সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এই তিনটের মধ্যে একটা ছেড়ে গেলে গোসল আদায় হবে? ঈদের দিন দেখি আমি ফাঁস কাতারে কিছু ঘরের ছেলেরা, বাপের পয়সা আছে, শেরওয়ানি পরের ফাঁস কাতারে দামি দামি নামাজের মশালা বিছকে দেয়, দেখে মনে হয় একেবারে খাঁটি মুসলমান, কিন্তু শরিয়াতের স্যাটেলাইট ফেললে বোঝা যাবে এখনও শরীরটা অপবিত্র, গোসলের ফরজ আদায় করে না। কথা ঠিক না ভুল? এটা কার দোষ? ওই ছেলেটাকে গোসল করা পর্যন্ত শেখায়নি, বাবা মার দোষ না? মেয়েটাকে কি শিক্ষা দিলেন? কোরআন জানে না, পর্দা জানে না। মা বাবা এন্তেকাল করলেন, খবর গেল মেয়ের বাড়িতে, মেয়ে এখন টুকটুকি, আপনাদের দিকে কি বলে? আমাদের দিকে টোটো ভ্যান বলে, আপনাদের দিকে কি বলে? টুকটুকি। টুকটুকিতে করে আসছে, বাবা মার মুখটা দেখতে লাফিয়ে পড়ে চিল্লাচ্ছে, গরমের সময় হাত পাকা দিয়ে হাওয়া করছে, আর এক বালতি পানি মাথা ঢেলে দিয়েছে, হয় না? এসে বলছে, আরে এই মেয়েটা কি মায়া করে! কিন্তু মেয়েটার পর্দা নেই, কোরআন জানে না, নামাজ জানে না, উজু জানে না, গোসল জানে না।
ও সোনার মানিক যুবকেরা, আব্বার আমায় না কি সন্তান রেখে গেলাম, ওই মেয়েটা যদি আব্বার মার মাতার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, মেয়েটার পর্দা নেই, উজু গোসল জানে না, কোরআন পাক জানে না, নামাজ পড়ে না, ওর কান্নায় কতটা উপকার হবে বলতে পারবো না। একটা মেয়েকে যদি পর্দা শেখাতেন, নামাজ শেখাতেন, উজু গোসল শেখাতেন, কোরআন পাকের তালিম দিতেন, ওই মেয়েটা আব্বা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে নামাজ পড়ে কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে একটু সবরেসানি করতো কি করতো না? নেক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কি ছেলে রেখে যাচ্ছেন, ছেলেটা বেনামাজি, ছেলেটা মদখোর, ছেলেটা দাঁড়িয়ে পেশাব করে, কলেমা জানে না, কোরআন পাক জানে না, আব্বা মরে গেল, কাতারে কাতারে দাঁড় করানো হলো, জানাজা পড়ানো হবে, ওই ছেলে আব্বার মাতার দ্বারে দাঁড়িয়ে কাঁদছে। আর একজন মানুষ বলছি, ইমাম সাহেব কি নিয়তটা বাংলায় বলে দেন। আপনাদের দিকে বাংলায় বলে দেয়? হ্যাঁ, মাদ্রাসায় পড়ার সময় দেখেছি, আমি গুজরাটে পড়াশোনা করেছি, ছোট ছোট বাচ্চারা মুখস্থ হয়নি, রাতের বেলা ভাত খায় না, কচি ভাত খা, কালকের হুজুর মার বেশি জানাজার নিয়ে মুখস্থ হয়নি, হুজুরের ভয়ে মাগরিব থেকে এজা এসা পর্যন্ত মুখস্থ হয় না, আর তিনবার বলে দেবে মুখস্থ হয়ে যাবে, ভাবলেন কি করে? আর যার আব্বা মরে গেছে, মা মরে গেছে, তার যা মানসিক অবস্থা, ওই সময় মাথা সাতবার বললে ঢুকবে বলে মনে হয় না। একটা বাচ্চা রেখে যাচ্ছেন, ওই ছেলেটা বাবার আর মার জানাজা পড়তে পারে না, শুধু আল্লাহু আকবার। খাটিয়াটা ছেলেটাই ঘাড়ে তুলেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, পাও তোলে, চোখ থেকে পানিও পড়ে, কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, লাস্টটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে শোয়ানো হচ্ছে, বাচ্চাটা হাউ হাউ করে কাঁদছে, তিন মুঠা মাটি দেয় বাচ্চাটা চোখের পানিতে, আব্বা আমার কবরে তিন মুঠা মাটি দিল। কোন বাচ্চা? ওই বাচ্চাটা কলেমাও শিখিনি বাবা মার থেকে, কোরআন পাকও শিক্ষা দেয়নি, নামাজও জানে না, ওর কান্নায় কী লাভ হবে বলতে পারবো না। একটা বাচ্চা যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করুন, ওই বাচ্চাকে যদি কোরআন পাকের তালিম দিতেন, একটু নামাজ শিক্ষা দিতেন, একটু অজু গোসল শিক্ষা দিতেন, ওই বাচ্চাটা একটু কোরআন পাক পড়ে আল্লাহর কাছে একটু মাগফিরাতের জন্য দোয়া করতো, কথা ঠিক না ভুল? এখন ছেলেরা নামাজ জানে না, কোরআন পাক জানে না, এটা আমাদের দোষ, বাবা মা অযোগ্য বাবা মা। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে ইসলামকে জেনে তার উপরে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন ছেলেদের বলছি নামাজ পড়ো। ধান চাষ হয় আপনাদের দিকে? বীজ তৈরি করে নতুন করে রোয়া লাগে, তারপরে সার মারতে হয়, আবার সাইডে যদি কিছু ধান আবার জন্য ঘাস টাস এগুলো পরিষ্কার করতে হয়, খোয়ালি বলে, কি বলে? এখন একজন শুধু বীজ রুইয়ে দিয়ে চলে এসেছে, মাঠেই যায় না, খেতে যায় না, আর একজন খুব ট্রিটমেন্টের সার মেরে খোয়ালি করে ভালো করে ধান চাষ হওয়ার পরে একদিন বলছে, এই আমার ধান হয়েছে, তোর ধান দেখতে গেছিস? তো বল, তা তো যাইনি। বলে, আমার ধান আর তোর ধান দেখে আসবি। তা গিয়ে দেখছে যে পাশের ধানটা এত সুন্দর, আর এর ধানটা সব মনে চিটে আর উঠ পড়ে গেছে, ওর মাথা ঘুরে গেছে, কী করে হলো? বলছে, ভাই তোর ধানের রাম আর আমার ধানের রাম কেন? তো বলে, কী সার বেরলুম তো জিজ্ঞেস করেছিলি? তো বলে, কী কী মেরেছিলি বলতো? তো খাতায় লিখছে, ইউরিয়া, ফসফেট, পটাশ, কতরা কত দিয়েছিলি বিঘে, সব লিখে নিয়েছে। সোদা গিয়ে বাড়ি একটা বস্তা নিয়ে আর টুকটুকি নিয়ে চলে গেছে সারের দোকান, দোকানদার পটাশ দাও, ইউরিয়া দাও, ফসফেট দাও। এইবারে গিয়ে ধানের থোঁড় বেরিয়ে পাক ধরেছে, চিটে হয়ে গেছে, ও তো ছড়াচ্ছে, কি হচ্ছে ওতে ছড়িয়ে দিচ্ছে, মানে ও মেরেছে আমি মারছি, ও মেরেছিল সময় মতো। যে পৃথিবীতে সন্তানগুলো বিখ্যাত হয়েছে, ওই সন্তানগুলোকে তার বাবা মা দায়িত্ব সহকারে বাচ্চার উপরে যে হক আছে সেগুলো আদায় করেছে সময় মতো, সাত বছর বয়স থেকে নামাজ শিখিয়েছে, কোরআন পাক শিক্ষা দিয়েছে, এখন যৌবনের চিন্তায় ছুটছে, এখন দুনিয়ার চিন্তায় ছুটছে, বাবা বলছে কচি নামাজ পড়, বল তুমি যখন আমার সময় নেই, বলে না যাদের বলছি, কাদের এখন তাদের ব্রেনটা সেই রকম নেই, তথাপিও শিক্ষা দিতে হবে, সময় মতো ট্রিটমেন্ট করলে রসুলুল্লাহর কথা অনুযায়ী শান্তির সমাজ পাবো, সময় অসময় ইচ্ছা মতো চললে আমরা দুনিয়ায় শান্তি পাবো না। এখান থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা যে ভুলগুলো করছি আগামীতে করবো না, পেটে আসার আগে ভুল, পেটে আসলে ভুল, নাম রাখায় ভুল, আকিকায় ভুল, কথা বলা শেখানোতে ভুল, নামাজ শেখানোতে ভুল, বিয়ে দেওয়ার ক্ষেত্রেও ভুল, তাই তো? হুজুর ভাত দেয় না, ভাত দেবে কী করে? ইসলামটাকে বোঝানো হয়নি, বাবা মার মর্যাদা বোঝানো হয়নি। আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপন ভেবে মন খুলে কিছু কথা বললাম, এই জায়গাটা খুব কঠিন জায়গা, কিছু ভাষা মিস্টেক হয়, ভাষাগত ত্রুটি ভঙ্গিমার জন্য কোনো মানুষ কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন, যা কিছু বলেছি ভুল বলে ফেললে আল্লাহ আমাদের ক্ষমা করেন, এবং যেটা সঠিক বলতে পেরেছি আল্লাহ আপনাকে আমাকে আমলে পরিণত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা আবেদন করে যাচ্ছি, আমাদের যোগ্য সভাপতি সাহেব আছেন, আল্লাহ এখানে শান্তি রহমত বরকত দিন, বিশেষ করে এই কমিটি ভাই যারা
এই মজলিস কায়েম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই যুবকগুলো যে ভাইয়েরা খাটাখাটনি করেছেন, সময় ব্যয় করেছেন, এই এত সুন্দর জান্নাতের বাগান করেছেন, আল্লাহ এনাদের মনের কামনা বাসনা পূরণ করেন বলুন আল্লাহুম্মা আমিন। মজলিসের প্রয়োজন আছে না নেই? আছে না? একটু বসবেন, মাঝে মাঝে আসবেন। এই জায়গাটা হলো জান্নাতের বাগান, এখানে শুধু আমরা নেই, আমাদের বিশ্বাস আল্লাহ রহমতের ফারিস্তারা আমাদের সঙ্গে আছে, কথা ঠিক না ভুল? অতএব এই যে পরিবেশে একদিন রাত যাচ্ছি, এখন তো পরিবেশ পাল্টে গেছে, আমার ছেলেদের এখন যদি ছেড়ে দেওয়া হয় তাও মোবাইল ঘেটে তারপরে ঘুমাবে। তো আমি অযোগ্য, আমার অযোগ্যতার ভিতর থেকে আপন ভেবে মন খুলে কিছু বলেছি, আমার থেকে বিজ্ঞ মানুষ কিছু বলার সুযোগ দেবেন। এক একটা ফলের স্বাদ এক এক রকম, এক একটা ফুলের খুশবু এক এক রকম। তিনি আসবেন, আপনার উঠে যান, খারাপ লাগবে না ভালো লাগবে, আপনাদের মেহমান, মনে কষ্ট পাবে, কষ্ট দেবেন না, প্রয়োজনে সময় মতো উনি শেষ করে দেবেন। সভাপতি সাহেব আছেন, যোগ্য সভাপতি, এইরকম জায়গা দরকার। এত সুন্দর একটা পরিবেশ যে আপনাদের এখানে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে সামনে রাখেন, এটা দরকার, রাখবেন। ওলামাদের সম্মান করবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা দেবেন, একজন যোগ্য সভাপতির একটা স্টেজে অত্যন্ত জরুরি, কথা ঠিক না ভুল? কিছু ছেলে আছে আলেমদের নেয় না, ইচ্ছা মতো মাতববাড়ি করে, জলসাটাও ভালো করে হয় না। যাক, আজ সুন্দর লাগলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অধম অযোগ্য এখানে সমাপ্ত করছি, আল্লাহ মজলিসকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।